বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মুক্তা মুক্তা দেখা দেখা মুক্তা মুক্তা দেখা দেখা মুক্তা জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 দুর্নীতি বাস্তিন ও মূল দূর হটাও 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 দুর্নীতি বাস্তিন ও মূল দূর হটাও 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 বন্দে দেখুন প্রথমত বলবো যে এটা নতুন কোনো বিষয় নয়, আমাদের বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যেভাবে পুরনো দিনের কর্মীদেরকে বঞ্চিত করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কিছুদিন আগে থেকেই আমরা দেখছি, আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার যাত্রা এটা নবভাটা যাত্রায় পরিণত হবে, এবং আপনারা দেখছেন যে যেখান থেকে পশ্চিমবঙ্গের নবজোয়ার যাত্রা শুরু করা হয়েছে সেখান থেকেই ভাটার শুরুটাও কিন্তু সেখান থেকেই হয়েছে। অর্থাৎ যে সাহেবগঞ্জ থেকে নবজোয়ার যাত্রা শুরু হয়েছিল সেই সাহেবগঞ্জেই দ্বিতীয় দিন সবচাইতে বেশি নমিনেশন সাবমিট কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়েছে। স্বাভাবিকভাবেই বলবো তৃণমূল কংগ্রেসে আজকে পুরনো কর্মীদের কোনো সম্মান নেই, কোনো জায়গা নেই। যারা তিল তিল করে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু স্বার্থান্বেষী নেতা যারা যখন বামফ্রন্ট ছিল সেখান থেকে সুবিধা নিয়েছিল, সুবিধা ভোগ করেছিল, পরিবারতন্ত্রের সুবিধা ভোগ করেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে বলবো ক্ষমতা কুক্ষিগত করবার যে রাজনীতি যারা আয়ত্ত করে নিয়েছিল, আজকে তারাই এসে তৃণমূল কংগ্রেসের মাথায় বসে তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের যারা কর্মী তাদেরকে বঞ্চিত করছে। তাই তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের দলের সত্যিকারের কর্মীদেরকে আহ্বান করছি, সম্মান না পেলে আপনারা আসল জায়গাটা খুঁজে নিন যেখানে সম্মান পাবেন, যেখানে আপনারা অন্তত সসম্মানের সঙ্গে দলটা করতে পারবেন। আজকে মফিজ পরীক্ষিত ওরা এখানে এসেছে, একজন তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত দিনহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন সহসভাপতি একরাদা আছেন। আজকে পরিষ্কার কথা বলবো যে এরা দলের জন্য কী না করেনি কিন্তু আজকে বঞ্চিত করা হয়েছে। আজকে এরকমভাবে বহু গ্রামে গঞ্জে আপনারা যান, বহু কর্মীকে ব্রাত্য করে রাখা হয়েছে। শুধুমাত্র যারা নেপোটিজম করতে পারবে, যারা লবি করতে পারবে, যারা নেতার পদলেহন করতে পারবে তৃণমূল কংগ্রেসের, তাদের দাম আছে, তা বাদে আর কারোর দাম নেই। আসলেই একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস কিছু স্বার্থান্বেষী নেতার জন্য। আজকে সেই কারণেই মফিজ থেকে শুরু করে পরীক্ষিত এরা লড়াকু নেতা, তৃণমূল কংগ্রেস করতে গিয়ে এরা অনেক মামলার সঙ্গে যুক্ত হয়েছে, তবু আজকে সমস্ত কিছু বাদ দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আজকে যোগদান করলো। কারণ একটাই, মানুষকে মানুষ বলে যে সম্মান, সেই সম্মানটা পাওয়ার জন্য। আর আমরা সম্মান করতে জানি, আমরা আমাদের কর্মীদেরকে সম্মান, আমাদের ভাই আমাদের যারা কর্মী তাদেরকে সম্মান করি। কারণ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে পার্টি না বরং আমরা পরিবার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, পরিবার বলতে বেশি ভালোবাসি। আর আমাদের পরিবারের লোকদেরকে সুরক্ষিত রাখবার জন্য এবং তাদেরকে যে কোনো সমস্যার সমাধান করবার জন্য আমরা কীভাবে তাদের পাশে উপস্থিত থাকি এর উদাহরণ আপনারা দেখেছেন যে নমিনেশন সাবমিটের দিন আমি এবং আমাদের জেলার সভাপতি সুকুমার দা আমরা দুজনেই সাহেবগঞ্জ বিডিও অফিসে সেখানে উপস্থিত হই এবং তাদের আমাদের যারা কর্মীরা ছিল তাদের মনোবল যোগাই। এবং আমরা বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে যেখানে যেখানে আমাদের কর্মীরা বিপদে পড়বে, যে যতই বাধা দিক, যে যতই কুকথা বলুক, আমরা ছুটে যাব, আমাদের কর্মীদের পাশে থাকব, এই কাজে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আর আজকে মফিজ এবং আমাদের যে পরীক্ষিত এসছে এরা তরুণ তুর্কি যুব সমাজের এরা নেতা প্রতিনিধি। এরকম বহু নেতা রয়েছে যারা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ন্যূনতম সম্মানটার জন্য তারা আমাদের কাছে আসতে চাইছে। তৃণমূল কংগ্রেসে যাদের দম বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, দুর্নীতি ভরো একটা দল, যুব সমাজকে তিল তিল করে শেষ করে দিয়েছে, আজকে যোগ্য চাকরি প্রার্থীরা সেখানে তাদের কোনো দাম নেই। আজকে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ রাস্তায় রাস্তায় হাহাকার করছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী
শুধুমাত্র নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করবার জন্য একটা ভাইপোকে প্রতিষ্ঠা করবার জন্য কোটি কোটি টাকা খরচা করে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নবজোয়ার যাত্রার নামে যে সার্কাস পার্টি বের করেছে আমরা এটাকে ধিক্কার জানাই যেখানে আমাদের যুব সমাজ আজকে তারা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত সেখানে শুধুমাত্র নিজের ভাইপো বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এত কোটি কোটি টাকা ধ্বংস এটা মেনে নেওয়া যায় না আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করছে যে সরকারি কর্মচারীরা এই সরকারকে সমৃদ্ধ করছে সেই সরকারি কর্মচারীদের এই ধরনের কুকথা বলা এটা আমরা মেনে নিতে পারি না তৃণমূল কংগ্রেসে কুকথার রাজনীতি তৃণমূল কংগ্রেসে দুর্নীতির রাজনীতি আর তৃণমূল কংগ্রেসে মানুষকে অসম্মানিত করবার রাজনীতি তাদের দলের কর্মীদের অসম্মানিত করবার রাজনীতি এটার থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে সোচ্চার হয়েছে আজকে যারা যোগদান করলেন তাদেরকে বিজেপি পরিবারে আমি স্বাগতম জানাই এবং আগামী দিনে আমরা সবাই মিলে আমরা দলকে সমৃদ্ধ করব এবং সেই সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করব আসুন আজকে আমরা সেই শপথ স্মার্ট হাওয়াই চপ্পল একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি এখানে ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয় তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805411